আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয় অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি যখন প্রচার করো তখন ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আজ আমরা কথা বলবো জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের, নতুন চেয়ারম্যান আমি বলতে পারি, জাতীয় পার্টির উত্থান, জাতীয় পার্টির প্রতিষ্ঠা এবং জাতীয় পার্টিকে এই অবস্থা এনে যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি এইচ এম ইরশাদ, সাবেক রাষ্ট্রপতি। আমরা সমালোচনা করি সাবেক স্বৈরাচার এবং সমালোচনা করি যে উনি ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু তারপরও সেই একটি জাতীয় পার্টি প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত যদি পরপর তিনটি সংসদ আমরা দেখি তাহলে দেখি যে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করছে, দুটি সংসদ তো বটেই, 14 এবং 18 এই দুটিতে। এবং এই যে উত্তরণ সেটা নিয়ে আমরা আলোচনা করব, একই সঙ্গে জাতীয় পার্টির অনেক সমালোচনা শুনতে হয়, অতীতেও শুনেছেন এখনও শুনতে হয়, সেই যেখান থেকে শুরু করি তার আগে একটু শুনতে চাই জেম কাদেরকে। জেম কাদের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন বাংলাদেশের সংসদের বিরোধী দলের প্রধান বিরোধী দলের চেয়ারপারসন এবং সংসদের উপনেতা, সংসদ সদস্য, কিন্তু এই জীবনে উনি ছিলেন না, উনি রাজনীতির বাইরে ছিলেন, সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছেন, কর্পোরেশনে ছিলেন, পেট্রোলিয়াম কর্পোরেশনের শেষ চাকরি আমি যদি যতটুক জানি, জেম কাদের আমার যদি ভুল না হয়ে থাকে। সেখান থেকে কখন আপনি রাজনীতির কথা ভাবলেন এবং কখনও কি ভেবেছিলেন যে একটি দলের প্রধান হবেন এবং সংসদের বিরোধী দলের উপনেতা হবেন, এমপি হবেন, এটা কবে থেকে ভাবলেন আপনি? সত্যি কথা বলতে আমি আমার পুরো ক্যারিয়ারের কোনো সময় আমার মনে হয়নি যে আমি রাজনীতিতে আসব। দলের চেয়ারম্যান তো অনেক পরের কথা, রাজনীতি করব এই ধরনের ধারণাই আমার মধ্যে ছিল না। আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 69-এ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে ভালো রেজাল্ট করেছিলাম, তারপর থেকে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, শেষ পর্যায়ে মোটামুটি ম্যানেজারিয়াল দায়িত্বই পালন করতে হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেইখানেই আমি খুব ওই বিষয়ে আমি আন্তরিক ছিলাম এবং কাজের ব্যাপারে যথেষ্ট সময় দিতাম, কাজ করতাম, এটাই আমার মেইন নেশা পেশা সবই ছিল। পরবর্তীতে 90-এর পরে আমার ভাই আলহাজ হোসেন মাহমুদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা থেকে সরে আসলেন, তারপরে বিভিন্নভাবে আমার উপরে কিছু চাপ সৃষ্টি হলো, কিছু দুর্যোগ সৃষ্টি করা হলো, আমার পরিবারের উপরে নানান ধরনের বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হতে থাকলাম। তো এই পর্যায়ে আমার চাকরির থেকে আমাকে ওএসডি করে দেওয়া হলো সর্বপ্রথম, এবং ঢাকায় দেওয়া হলো, সেখানে কোনো তেমন কোনো কাজ টাজ দেওয়া হলো না, সারাক্ষণ জাস্ট এই বেতনের সময় একটা বেতন দেওয়া হতো, আমার বাড়ি গাড়ি, আমার যে অয়েল সেক্টরে কাজ করার সময় আমার যথেষ্ট সুযোগ সুবিধা ছিল, মানে যেগুলো মানে বাংলাদেশের সবচেয়ে লুক্রেটিভ জব ছিল তখন, অয়েল সেক্টরে চাকরি, বাড়ি গাড়ি অল স্টাফ সব ধরনের, বলতে গেলে মানে দারোয়ান চাকর বাবুর্চি থেকে শুরু করে অল সর্টস অফ ফেসিলিটিস ওয়ার ফ্রম দ্য কোম্পানি, চাকরিতে ছিল। তো সেখান থেকে একেবারে সব কিছু থেকে ছাড়িয়ে দিয়ে আমাকে এমনকি বাড়ির থেকেও উচ্ছেদ করা হলো, আমি যে বাড়িতে সরকারি বাড়ি ছিলাম, যদিও পরে আমার বাইফ জোর করে 6 মাস থাকার জন্য থেকে বলছে আমাকে জোর করে বের করতে হবে নাহলে আমি যাব না, তো যাই হোক জোর করে বের করা হয়নি, কিন্তু আমি চলে গেছিলাম, আমাকে ঢাকায় পোস্টিং দেওয়া হলো, আমরা তখন চিটাঙ্গে ছিলাম। তো আমি আমার বাচ্চা একটা মেয়ে তখন ছোট স্কুলে পড়ে, ওকে নিয়ে এসে ভিকারুনের সাথে অনেক কষ্টে ভর্তি করে দিয়ে ওই পাশে একটা জায়গায় একটা থাকতাম, তো বেতনের উপরেই শুধু চলতে হতো। এই অবস্থায় আস্তে আস্তে দেখলাম যে আমার ভাইয়ের বিরুদ্ধে প্রথমে তো অভিযোগ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, দীর্ঘদিন পরে কিছু কিছু করে অভিযোগ আনা হলো, তারপরে মামলা শুরু হলো। তো ইতিমধ্যে আমি যেহেতু ফ্রি ছিলাম এবং ভাইয়ের জন্য একটা স্বাভাবিকভাবে আমার একটা মমতা ছিল, উনি আমাদেরকে একেবারে বাবার মতো ছোটোবেলা থেকে দেখাশোনা করতেন, তো ওনার মামলা মোকদ্দমা এই সমস্ত ব্যাপারে ঘুরতে ঘুরতে রাজনীতি নির্দের সঙ্গে বিভিন্ন জায়গায় বিদেশি, কিন্তু একটু বিপরীত, সবাই ভাই ক্ষমতায় থাকলে তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়, কারণ ক্ষমতাসীন লোকের সঙ্গে থেকে রাজনীতি করা ভালো, আপনি উল্টো বলছেন, যখন আপনার ভাই জেলখানায় আমি বলবো তখন আপনার রাজনীতির প্রতি আগ্রহ এবং সেইভাবে রাজনীতির সঙ্গে জড়িত হওয়া। প্রথম 5 বছর তো উনি জেলেই ছিলেন, 1990 সালের 4ঠা ডিসেম্বরে উনি একটা আভাস আসলে 6ই ডিসেম্বর পদত্যাগ করেছিলেন, আজকে 4 তারিখ, আমি কিন্তু সেটারও একটা বার্ষিকী বলতে পারি যে আপনি ভাইয়ের কথা বললেন যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, আমি যদি একদম ডিসেম্বর 1990-এর কথা বলছি আর কি। এবং আপনি বলছেন যখন উনি ক্ষমতায় নাই তখন আপনি রাজনীতির প্রতি আগ্রহ হলেন, কি ভাইয়ের জেলের কাগজপত্র কোর্টে যাওয়া, উকিলদের সাথে কথা বলা, সেভাবে আস্তে আস্তে ভাইয়ের প্রতি মমত্ব এবং সেখান থেকে রাজনীতি, সেখান থেকে উঠে এসে আজকে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারপারসন আপনি, যেটা আপনার ভাইয়ের গড়া দল,
সেটা উনি হয়তো ক্ষমতা থেকে করেছেন, সেটা সমালোচনা উনি শুনেছেন। আপনি কীভাবে দেখেন এরকম একটি দলের প্রধান হয়েছেন এখন, এবং দলের মধ্যেও নানা কিছু আছে, জাতীয় পার্টিকে আমরা বলি যে নানাভাবে নানা দল থেকে ভাগিয়ে আনা লোক, নানাভাবে একটি সংগঠিত করা দল, তার উত্থান পতন হয়েছে, কিন্তু সেইভাবে একটি পার্টি সংসদে প্রধান বিরোধী দল হয়ে গেছে এখন আনুষ্ঠানিকভাবে বলা যায় সংসদীয় গণতন্ত্রের পার্ট, সেইটাকে কীভাবে ম্যানেজ করেন? আপনি তো সেই খারাপ সময়টাও দেখেছেন জাতীয় পার্টির, 90, 91, 92, 93। না, রাজনীতি উত্থান পতনেরই জিনিস। রাজনীতি সবসময় উত্থানই হবে এমন কোনো সময় সম্ভব না, সবসময় পতন হবে এটাও সাধারণত হয় না। যারা রাজনীতিতে টিকে থাকতে চায় তাদেরকে ওই ধৈর্যটা রাখতে হয়, এবং ধৈর্য ধরে থাকলে এক সময় না এক সময় এটা একটা ফল পাওয়া যায়। আর জাতীয় পার্টি বলতে গেলে শুধু আওয়ামী লীগের সঙ্গে মানে যেভাবে তৈরি হওয়া বা জনগণের তরফ থেকে যেভাবে আওয়ামী লীগটা তৈরি হয়ে এগিয়ে এসছে সেটা ছাড়া বাদ বাকি অনেক দলের সঙ্গে, যেমন বিএনপি বা অন্যান্য এই ধরনের অনেক দলের সঙ্গে রাজনীতির চরিত্র খুবই কাছাকাছি। তো আদর্শগত দিক থেকে আমি যেটা মনে করি সেটা হলো, যেটা হলো জাতীয় পার্টি কনজারভেটিভ বা সংরক্ষণশীলদের প্রতিনিধিত্ব করে, এর আগে বিএনপি যেটা করতো, এবং বিএনপির অবর্তমানে জাতীয় পার্টির উত্থান হয়েছে। খুব কঠিন হলেও বলতে হয় যে আদর্শ কি কোনো, কি আসলে জাতীয় পার্টির কোনো আদর্শ আছে? সেইভাবে ধরতে গেলে বাংলাদেশের বড় সেরকম দলগুলি যেগুলো, এগুলো মধ্যপন্থী দল, এদের আদর্শের চেয়ে এদের থাকে হলো কর্মসূচি উপর ভিত্তি করে এদের রাজনীতি চলে, এবং সেখানে বাংলাদেশের আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি এবং জাতীয় পার্টি এগুলো সবই মধ্যপন্থী দল, কিন্তু আওয়ামী লীগের চরিত্র হলো আওয়ামী লীগ ওই মধ্যপন্থীর সঙ্গে যারা লিবারালস বা উদারপন্থী বা লেফটিস্ট তাদের সঙ্গে তাদের একটা লিন, তাদের দিকে তাদের একটা ঝোঁক আছে এবং তাদেরকে সঙ্গে তারা কাজ করে, এবং এই রাইটিস্ট পার্টির মধ্যে মধ্যপন্থীর মধ্যে বিএনপি এবং জাতীয় পার্টি দুটি মধ্যপন্থী, এরা আবার একটু ডান দিকে বা সংরক্ষণশীলদের সঙ্গে মিলে থাকে, এটুকুই এদের পার্থক্য। আর চরিত্রগত দিক থেকে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে আওয়ামী লীগ বা আদর্শগত বলি বা দর্শনগত বলি বিএনপি এবং জাতীয় পার্টির খুব একটা পার্থক্য। কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা বক্তব্য, যদি চেয়ারম্যান হওয়ার পরে আমি যদি একটি খুব বক্তব্য আপনি ধরে রেখেছি, আপনি খুব অল্প দিন আগেই বলেছেন যে জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগ হয়ে যায়নি, এইটা কোথেকে বললেন, কেন এটা, এটার পিছনের কি যুক্তিটা কি, কেন এই কথা বলতে হলো আপনাকে যে আওয়ামী লীগ হয়ে যায়নি জাতীয় পার্টি? জাতীয় পার্টি আওয়ামী লীগ হবে কেন? না, হওয়ার কথা নয়, তবে দীর্ঘদিন থেকে আমরা প্রায় বলা যায় যে 91-এর পরের থেকে যখন আমাদের নেতা ক্ষমতা ত্যাগ করে চলে আসলেন, বাইরে রিজাইন দিয়ে চলে আসলেন, তারপর থেকে যে রাজনীতি শুরু হয়েছে এটাতে দেখা গেছে যে প্রায় সময়ই যে কোনোভাবেই হোক আমরা আওয়ামী লীগের সঙ্গে মিলে কাজ করেছি। মাঝখানে 2001-এর পরে কয়েকটা কিছু, না তখন আমরা আলাদা ছিলাম, কিন্তু আবার বিএনপির সঙ্গে যাইনি, কাজে এটার কতগুলো জোটও হয়েছিল বিএনপির সঙ্গে, বিএনপির সঙ্গে জোট আমাদের খুব মনে আছে পল্টন ময়দানে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জনসভায় এইচএমের সাথে জয়েন করেছিলেন, না করেছিলেন পরবর্তীকালে ইলেকশনের আগে আবার সেই জোটটা ভেঙে গেছে 2001-এর ইলেকশন আগে। তো তার ফলে বেশিরভাগ সময় দেখা গেছে যে রাজনীতিতে আমরা আওয়ামী লীগের সঙ্গে মিলে করেছি, এবং অনেক নির্বাচন আমরা জোটবদ্ধভাবে 2008-এর পর থেকে তো জোটবদ্ধভাবেই নির্বাচন করা হয়েছে। তো এইসব ক্ষেত্রে মোটামুটি একটা সক্ষমতাটা এমন একটা পর্যায়ে গেছে যেখানে অনেকেই মনে করতো যে আমাদের রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক, এবং আমরা দল হিসেবে কোনো আলাদা বৈশিষ্ট্য কিছু নেই। এই কথাটাই আমি বুঝাতে চেয়েছিলাম যে আমরা আলাদা দল এবং আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে এবং সক্রিয়তা আছে, এবং এটা যদি হারিয়ে ফেলি তাহলে আর আমাদের দল হিসেবে, রাজনীতি ছাড়া তো রাজনৈতিক দল টিকতে পারে না। কিন্তু সেই রাজনীতি তো বিরোধী দলের রাজনীতি কি করতে পারছে জাতীয় পার্টি? আমি যদি সেই প্রশ্নটাই করি, আপনি যদি বলেন 2008-এ সংসদে যে যা দেখেছি আমরা, 2014, 2018, 2008-এ তো আপনারা মন্ত্রিসভার সদস্যও ছিল। একটা কথা আমি বলি এখানে, এই কথাটাকে একটু বেশি ভালো করে বলতে গেলে আর একটু গোড়ার দিকে থেকে আসতে হবে। বাংলাদেশের এখন যে রাজনীতি, 91-এর পর থেকে যে সংসদীয় গণতন্ত্র আমরা চর্চা করছি, এটা আসলে সংসদীয় গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে বলা যায় না, মানে কোনোভাবেই বলা যায় কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। কেন, গণতন্ত্র মানে হলো জনগণের তন্ত্র, যেমন রাজতন্ত্র মানে রাজাতন্ত্র, জনগণ সবাই মিলে দেশ শাসন করতে পারে না, তারা কিছু প্রতিনিধি নির্বাচিত করে। আমি একটু ডিটেলভাবে বলি, এটা অনেকেই এটা বুঝতে একটু অসুবিধা হয় সেই জন্য বলছি। এখন জনগণের প্রতিনিধিদের নিয়ে কতগুলো সিস্টেম আছে, যে সিস্টেমে জনগণের মতামতের অনুযায়ী দেশ চলবে এটার জন্য সিস্টেম করা হয়, সেখানে ইলেকশনেরও অনেক ধরনের সিস্টেম আছে প্রতিনিধিত্ব নির্বাচন করার। আবার
দেশ চালানোর জন্য যে সিস্টেম আছে সেখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে, সেরকম সংসদীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র আছে, আমি বলছি দুটো, আবার তাদের মধ্যে অনেক ভাগ আছে। প্রেসিডেন্সিয়ালটা যেটা পদ্ধতি সেখানে প্রেসিডেন্ট সেন্টার পয়েন্টে থাকেন, তবে সেটাও আবার এক এক দেশে এক এক রকমভাবে কার্যকর। আমেরিকা যেরকম আছে, ফ্রান্সে সেরকম নেই, জার্মানিতে ওরকম নেই। আবার সংসদীয় গণতন্ত্র একই রকম থাকে না, অনেক এক এক দেশে এক রকম, কিছু কিছু ব্যতিক্রম হয়। আমাদের দেশে সংসদীয় ষড়যন্ত্র হচ্ছে না, আমাদের দেশে যেটা করা হয়েছে এটা আমরা ওয়েস্টমিনস্টার টাইপের ফলো করার কথা বলছি। সংসদীয় গণতন্ত্রের অর্থ হলো সংসদ হবে সেন্টার, প্রেসিডেন্সিয়াল সিস্টেম যেমন প্রেসিডেন্ট সেন্টার, এখানে এই সংসদ সরকারের মানে সকল কেন্দ্র। না, আমি এটাই বলতে চাচ্ছিলাম, সংসদে আমাদের যেটা আমাদের এই কার্যপ্রণালী বিধি আছে, আমাদের সংবিধান, এগুলো থেকে প্রায় বলা যায় যে আমরা ওয়েস্টমিনস্টার টাইপটা ফলো করি কিছু কিছু, মানে প্রায় ক্ষেত্রেই ওয়েস্টমিনস্টার টাইপের গণ ইয়ার যেটা পার্লামেন্টারি সিস্টেম বা যে সংসদীয় পদ্ধতি, সেখানে স্যার উইনস্টন চার্চিলের একটা কথা যে আমাদের পার্লামেন্ট ইজ সো মাচ পাওয়ারফুল অ্যান্ড সবরেইন, যে এখানে শুধু পুরুষকে মহিলা নারী এবং নারীকে পুরুষ করা ছাড়া আর সব কিছু করতে পারে, মানে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট যদি তাদের লিখিত সংবিধান না, এটা হলো আইডিয়াল সংসদীয় গণতন্ত্র। কিন্তু আমরা চার মানে সংসদ হবে সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস হলে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে। কিন্তু আমাদের এখানে 70 ধারা করার পরে আমাদের সমস্ত কিন্তু রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার টাইপে, যেমন আমাদেরকে বলা হয় মন্ত্রী সংসদে মন্ত্রী পরিষদের সদস্য ছাড়া বাকি সবাই বেসরকারি সদস্য, যেমন ইংল্যান্ডে যেটা আছে, তারা সবাই মিলেই সরকারকে জবাবদিহিতা দিতে করবে, সবাই মিলে দরকার হলে ভোট দিবে না সরকারের পক্ষে, কোনো বিল পাস করবে না, দরকার হলে সরকারের পতন করাবে, দরকার হলে নতুন ইলেকশন করবে। এটি হলো সংসদ ইজ অল সেন্টার অফ অল পাওয়ার অ্যান্ড সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস। এখন আমাদের দেশে এই 70 ধারা করাতে যেটা হয়েছে সেটা হলো, এবং আমাদের দেশের প্রচলিত যেটা নীতি রীতি 70 ধারাতে করাতে হলো যে মেজরিটি পার্টি, যারা পার্টির মেম্বার তারা পার্টি ছেড়ে কোনোখানে সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না, আর যারা পার্টির প্রধান তারাই হন দেশের প্রধান বা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান, আবার তারাই সংসদীয় দলের প্রধান হন, সংসদের প্রধান হন, কাজে তার কথা মতো বাইরে কোনো সিদ্ধান্ত হওয়ার সংসদে। জাতীয় পার্টি কিন্তু আবার উল্টোটা, জাতীয় পার্টির প্রধান কিন্তু আবার সংসদের বিরোধী দলের নেতা না, আমি বলছি না, এটা আপনাদের দলের একটা ব্যতিক্রম। আমি আগের কথাটা শেষ করি, ফলে যেটা হয়েছে সেটা হলো 91 পর থেকে দলীয় প্রধান হচ্ছেন সরকার প্রধান, যদি যারা যখন জিতেন তার কাছে একটা এনশিওর থাকে, একেবারে গ্যারান্টিড মেজরিটি, এবং মেজরিটিতে জেনারেলি ডিসিশন হয়, 2/3 মেজরিটি পেলে তো একেবারে সংবিধান সহ পাল্টে দেওয়া যায়, সেটা হলে তো আরও বেশি ভালো। আর সংসদীয় দলেরও উনি প্রধান, কাজে ওনার বাইরে কোনো এমপির কোনো সিদ্ধান্ত নেই, তাহলে সংসদে কী সিদ্ধান্ত হবে সেটা ডিটারমিন করতেছে সরকার, কিন্তু সংসদীয় গণতন্ত্রের নিয়ম হলো সংসদীয় দলীয় ফোরাম হলেও সরকারি দলীয় ফোরামের প্রধান একইজন সবখানে যখন প্রধান হন, তখন হয় যে পাওয়ারের যে ব্যালেন্স করার জন্য যে সংসদীয় গণতন্ত্রের আসল উদ্দেশ্যটা হলো সংসদ সরকারকে, নির্বাহী বিভাগকে ব্যালেন্স করবে, তার মানে তার কাজকর্মের জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেগুলো যেন জনগণের কথা হয়, জনগণের ইচ্ছা অনুযায়ী হয় সেটা এনশিওর করবে। সেইখানে যদি সরকার এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে এবং পার্লামেন্ট যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আর সেই সংসদীয় গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্র বলা যায় না আমার মনে হয়। এখন আমি এই ব্যাপারে অত এক্সপার্ট নই, এক্সপার্টরা ভালো বলতে পারবে, তবে আরেকটা কথা বলি, সেইখানে প্রশ্ন আসে যে এখানে বিরোধী দল যেই থাক, সে 5টা সংসদ সদস্য নিয়ে থাক আর 149টা নিয়ে থাক, তার কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষমতা আছে, তার সাজেশন দেওয়ার ক্ষমতা আছে, তার সাজেশনগুলো না মানলে তাকে বিক্ষোভ করার ক্ষমতা আছে, কিন্তু গ্রহণ করার ক্ষমতা শুধু একমাত্র সরকার এবং সরকার প্রধানের, এবং সেখানে উনি যদি গ্রহণ না করেন কোনো কিছু তাহলে 145টা পেয়েও সেই সংসদ কোনো কার্যকর হয় না, মানে সংসদ ওই যেহেতু বিরোধী দলের কোনো কথা সেখানে গ্রহণ করার না করার স্কোপ আছে সংসদীয় এই সিস্টেমের মধ্যে আছে, যার জন্য কিন্তু আমরা 91 থেকে শুরু করে 96 থেকে শুরু করে কোনো সংসদেই পুরো যখন বিরোধী দল সংখ্যায় একটু বেশি তারা আর সংসদে থাকেনি, কারণ সংসদটা দেখেছে আওয়ামী লীগও থাকেনি যখন আবার বিএনপি থাকেনি, কেননা সংসদে গিয়ে কথা বলতে পারে, জনগণের কথা দাবি তুলতে পারে, এখন কি কথা বলতে পারে না? আচ্ছা, আমরা ওইটা বলছি আমি পরে, কাজেই ওইটাতে কোনো কিছু যায় আসে না, মানে কথা হলো বিরোধী দল কথা বলতে হবে জনগণের পক্ষে, সরকার যেটা ভালো মনে করে শুনবে, যেটা ভালো মনে করে না শুনবে না, তাহলে এটা সরকার এককভাবে সকল কর্তৃত্বের অধিকারী, সেই জন্য আমি এক নায়কতন্ত্র বা এক মানে এক কন্ট্রোল সংসদ যে সরকারকে ব্যালেন্স করবে সেটা করা
করা আমাদের সিস্টেমে অ্যালাউ করছেন, এটা কারো দোষ না, এটা আমাদের সিস্টেমে এরকম ভাবে হয়েছে, যে যাবে তাকে এইভাবেই দেশ চালাতে হবে। কিন্তু আমরা যেটা বলছি, আমি যেটা বলছি সেটা হলো, আমরা কিন্তু সংসদে প্রতিটি বিল, এবার যে 9টা বিল এসেছিল, প্রতিটি বিলে যেখানে যেখানে জনগণের যেটা কথা, যেটা জনগণ বলতে চায় যে এখানে যেটা ভুল হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরেছি। সরকার কিছু কিছু গ্রহণ করেছে, কিছু করেনি, যেগুলোর সমস্যা নিয়ে দেশবাসী শঙ্কিত, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়টা বিস্তারিত শুনবো, সেজন্য বিরতিতে যাবো, বিরতির পরে এসে শুনবো। এই আপনি সঠিক বলেছেন যে মানুষ কি চায়, মানুষের পক্ষে কথাটা বলতে দাবি হলো বিরোধী দলের কাছে, এবং আপনি যেটা বলছেন সরকারের যে সমস্ত আইন পাস করবে তাদের যদি ত্রুটি থাকে বা সেটা যদি জনস্বার্থ বিরোধী হয় সেই কথাটাই তুলে ধরবে বিরোধী দল, এমনকি মাঠের দেশের মধ্যে অন্যান্য যে সমস্ত অনিয়ম হবে বা সরকার যে সমস্ত ভুল করবে বা অন্যায় করবে জনস্বার্থের বিরুদ্ধে সেই কথাটাই সংসদে তুলে ধরবে। একই সঙ্গে কিন্তু মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে রাজপথের আন্দোলনেও ওই বিরোধী দলই এখানে এসে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা একটি দুটি দেখছি, একটি সংসদের বিরোধী দল একরকম, আবার রাজপথের বিরোধী দল আরেক রকম, যদি বিএনপি এইটার আপনি যদি জবাবটা দেবেন বিরোধীর পরে এসে, যে জাতীয় পার্টি দুটো দুই পালন করতে পারছে কিনা, আমরা সমালোচনা করি যে পারছে না, আমি এই জবাব শুনবো বিরোধীর পরে এসে। দর্শক, একটি বিরোধী আমাদের সঙ্গে আছেন জিএম কাদের। আমন্ত্রণ আরেকবার উপসংহারে, আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। জিএম কাদের, আপনি যদি বলেন যে দুই বিরোধী দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন কিনা, আমরা সমালোচনা করি যে পারছেন না। আমি মনে করি যে আমাদের বর্তমান যে শাসন ব্যবস্থা বা যে সিস্টেম অফ গভর্নেন্স, সেই হিসেবে আমরা যথেষ্ট সফলভাবে আমরা দায়িত্ব পালন করছি। সংসদে আমরা যে কোনো বিষয়ে, শুধু আইনের কথা বললাম একটু আগে, এখন বলছি যে বাকি সমস্যা, মাদক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমস্যা, বিশেষ করে মানে এনিথিং, যেগুলো নিয়ে মানুষের কথা বলে, যেগুলো নিয়ে দুর্নীতির সমস্যা, দুর্নীতির সমস্যা, দ্রব্যমূল্যের সমস্যা, বিভিন্ন জায়গায় মানুষের হ্যারাসমেন্টের সমস্যা, পার্সোনাল লেভেল বা নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে যে কোনো ইস্যু যেটা দেশের জনগণ চায় যে সরকার জানুক বা আলোচনা হোক যেটা, এবং সেটা কোনোখানে কোনো গোষ্ঠী স্বার্থের ব্যাপার থাকে, সবগুলো বিষয় আমি বলবো, একটা বিষয় এমন কেউ বলতে পারবে না যেটা সংসদে জাতীয় পার্টি আলাপ তো তোলেনি বা আলাপ কথাবার্তা হয়নি। আচ্ছা, এখন রাজপথের প্রশ্ন হলো, রাজপথেও আমরা থাকি, রাজপথে এখন যেটা বলা হচ্ছে একটা জিনিস কিন্তু এখন বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে, যেটা যে রাজপথে যেটা আন্দোলন, স্বাভাবিক পিসফুল আন্দোলন, সেটা করা যায় এবং আমরা করি, এবং বিএনপিও করে। এটা একটা কথা বারংবার বলা হয় বিএনপি বেশি করে, নো, এগুলো বাজে কথা, আমরাও করি, তারাও করে, হয়তো তারা যেটাকে করতে চায় সেটা নিয়ম ভেঙে কিছু করতে চায় অনেক সময়, সেই জন্য বেশি আলোচনা না আলোচনা। এখন যদি আপনি ঢিলাঢিলি করেন, গাড়ি ঘোড়া ভাঙেন, এটা নিউজ হবে, কিন্তু কথা হলো আমরা যেটা দেখেছি যে এই ধরনের আন্দোলন করে, কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে আন্দোলন করে বাংলাদেশে কোনো সুফল পাওয়া যায়নি, যার জন্য বাংলাদেশে এখন হরতাল কালচার বন্ধ হয়ে গেছে, এখন গাড়ি ভাঙাভাঙি কালচার বন্ধ হয়ে গেছে, এবং আস্তে আস্তে এটা বিএনপিও এখন করছে না, কেননা 3 মাস দেশ বন্ধ রাখার পরেও সরকার পতন হয়নি, মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে এইটা করে কোনো লাভ হবে না, বরং এটা এস্টাবলিশ করে গেছে মানুষের মধ্যে যে আসলে সরকার পরিবর্তন হবে নির্বাচনে, রাজপথে জ্বালা পোড়াতে না, এটা এস্টাবলিশড হয়ে গেছে, এখন মানুষের কাছে এখন আর ওটা মানুষে বুঝে গেছে যে যদি নির্বাচন এবং নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন হয় তাহলেই পরিবর্তন হবে। তার মানে এই যে সংসদের বিরোধী দলই বলি বা রাজপথের বিরোধী দলই, তাদের এমন আন্দোলনের ক্ষমতা নাই যে সরকারের পতন হবে এই মুহূর্তে, সেরকমই মনে হয় বলা যায়, কারণ এরকম পরিস্থিতি সৃষ্টি করার মতো কোনো পরিবেশও নাই বা কোনো সেরকম আমি মনে করি সেই অবস্থানও নাই, জনগণও এটা সবসময় লাইক করছে না। তাহলে কীভাবে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে উঠবে, বা আপনি যে বলছেন যে আওয়ামী লীগ যাতে না হয় জাতীয় পার্টি, সেটা কীভাবে আপনাদের এই আন্দোলন যদি না থাকে, রাজপথে যদি আন্দোলন না থাকে, যদি সংসদটা আমাদের কাছে খুব বেশি প্রমাণিত না হয় যে আপনারা সরকারের বিরুদ্ধে না আসলে সরকারের ভুল ত্রুটি তুলে ধরা জনস্বার্থে, আমাদের সিস্টেমে একটাই শুধু জায়গা আছে, একটাই শুধু সেফটি বাল্ব আছে, বা যেটাকে আমরা আগে বলতাম ওয়ান ডে ইজ ডেমোক্রেসি, সেটা হলো ভোটের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন ওটাই হলেই শুধু বোঝা যাবে যে 5 বছর যাই করি আমি স্বেচ্ছা, আমার ইচ্ছের ইচ্ছা যা ইচ্ছা করতে পারি, এক জেনে এসে আমাকে একটা জবাবদিহি করতে হবে এবং সেখানে পরিবর্তন হবে। এই 2008, 2014, 2018 পরপর 3টি নির্বাচন, আমি দেখছি 2008 জাতীয় পার্টি 27টি আসন পেয়েছিলেন, 2014 34টি এবং 2018 20টি আসন, এই নির্বাচনে কি ঠিক আছে, সেখানে জাতীয় পার্টির অবস্থান কি? না, নির্বাচন নিয়ে কিন্তু আমি একটা কথা বলি, এটা আমাদের দুর্ভাগ্য বলতে হয়, মানে আমার নিজের ব্যক্তিগত ধারণা, এখন আমি পৌরসভা নির্বাচন হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন, এখন
একেবারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বলা যায়, মানে দুই একটি জায়গা ছাড়া সব নির্বাচনী যে সরকারি দল ছিল তারা কম বেশি প্রভাবিত করতো। শুধু কেয়ারটেকারের সময় দুবার বা তিনবার একটু কম সমালোচিত হয়েছে, সেটাও আবার এক সময় আছে 2006 নির্বাচনের সময়, 2001 নির্বাচনে সরকার পরিবর্তন হয়েছিল নির্বাচনের মাধ্যমে, 96 হয়েছে, 96 তখন সরকারই ছিল না, তখন তো তখন হয়েছে যত 91 হয়েছে, 2008 তাহলে তো ঠিকই আছে। তো বেশিরভাগ নির্বাচনে যদি আমি যদি 6টা নির্বাচনের কথা বলছি তার মধ্যে তো বেশিরভাগ সময়ই সরকার পরিবর্তন হয়েছে নির্বাচনে। আমি বলছি যে কিন্তু সরকার পরিবর্তন হলেও কিন্তু কোনো কোনো নির্বাচনী প্রশ্নবুদ্ধ হয়নি, এরকম ছিল কম বেশি ছিল আর কি। আর 6টি নির্বাচন কেন, আমাদের তো স্বাধীনতা তো অনেকদিন হয়ে গেছে, 91 পর থেকে যেটা বলছি সেটা, তার আগেও তো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচন সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের দেশে যে কোনো কারণেই হোক আমরা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, জনগণের কাছে গ্রহণযোগ্য এরকমভাবে, একটা তো সিস্টেমের কথা বলছেন জিএম কাদের, আরেকটি হলো জাতীয় পার্টির অভ্যন্তরীণ শক্তি ঠিক আছে কিনা, বা হোসেন মোহাম্মদ এরশাদের চলে যাওয়ার পরে জাতীয় পার্টি দল হিসাবে ঠিক আছে কিনা সংগঠনভাবে, আপনি নতুন দায়িত্ব নিয়েছেন। আমার তো মনে হয় ঠিক আছে, একটা কথা মহাসচিব পরিবর্তন দেখি, প্রেসিডেন্ট পরিবর্তন, ঘন ঘন মহাসচিব পরিবর্তন, এটা খুব স্বাভাবিক একটা জিনিস এবং সবসময় সব দলই হয়। আমাদের দলও একেবারে হঠাৎ করে আজকেই হলো তাও নয়, আমাদের দলও এটা আগে হয়েছে, এটা স্বাভাবিকত্ব, এটা কোনো অস্বাভাবিকত্ব কিছু নয়। যেটা আমাদের দলের ব্যাপারটা ছিল যে সবাই মনে করেছিল যে এরশাদ সাহেব একটা টাওয়ারিং পার্সোনালিটি, ইমেজ, ভাবমূর্তি তার দেশ বিদেশের, একটি ইন্টারন্যাশনাল পর্যায়ে, সেখানে তার দল হিসেবে তার একটা ব্যক্তিগত সমর্থক গোষ্ঠী, দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, গোষ্ঠীগতভাবে হোক, এলাকাভিত্তিক হোক, ব্যক্তিগতভাবে হোক, অনেক লোক তার অনেক মানে হিতৈষী ছিল, অনেকে বা অনুসারী ছিল, অনুসারী ছিল, অনেকে তার থেকে সুবিধাভোগী ছিল। উনি চলে যাওয়াতে না, উনি চলে গেলে দলটা হয়তো থাকবে না, কিন্তু যখন উনি সত্যিকার অর্থেই ওনার ইন্তেকাল হলো, কিন্তু তারপরে কিন্তু দল কোনোখানি থেমে থাকে নিয়ে পর্যন্ত, বরং সাংগঠনিকভাবে আমাদের কর্মকাণ্ড অনেক বেশি বেগবান আমি মনে করি আগের তুলনায়। আগে অবশ্য ব্যাপার ছিল যে ওনার ইমেজে অনেক কিছু হয়তো পার হয়ে যেত, এখন আমরা নিজের থেকে কষ্ট করে এটাকে ধরে রাখতে হচ্ছে। যদি সত্যি সত্যি করে বলেন যে একটা তো ওনার ইমেজ ছিল, ঠিক আছে, আবার একটা লিগেসিও ছিল, সেটা ধরেন যে একটা সমালোচনা লিগেসিও টানতে হয়েছে, যতদিন পর্যন্ত এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন, উনি ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি ছিলেন, উনি সামরিক শাসক ছিলেন, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এমনকি উনি যখন মারা গেছেন তখন ওনার বিরুদ্ধে হত্যা মামলা সহ মামলাও ছিল, কিন্তু তারপরে উনি রাজনীতিতে সেগুলো উত্তরণ করেছেন, করে উনি নিজেকে এক জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই লিগাসি কি এখনও টানতে হবে, জাতীয় পার্টিকে টানতে হবে না? লিগাসিকে আমরা টানছি তো, আপনি 10 নভেম্বর বলেছেন যে সেটি সরকার বিরোধী আন্দোলন ছিল না, স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল না, নূর হোসেন দিবসের সময়, কিন্তু আমরা তো তাই মনে করি, সেটা তো আপনাকে এটা ফেস করতে হচ্ছে, এখন আমাকে ফেস করতে হচ্ছে, কিন্তু এই কথাগুলো আমি বলি যে ওনাকে যে স্বৈরাচার বলা হয়, প্রথম কথা কী জন্য বলা হয় এটা কিন্তু কেউ খুব ক্লিয়ারলি বলতে পারে না। আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, কেন স্বৈরাচার উনি, একটা হলো ওনার ক্ষমতা গ্রহণটা হয়তো সঠিক পন্থায় হয়নি, কিন্তু ওনার আগে এই মানে এই 91 পরের কোর্টের অর্ডার ছাড়া এর আগে যতগুলো এই ধরনের টেক ওভার হয়েছে, যেগুলো নিয়ে কোর্টে কেস হয়েছে, সবগুলোতে কিন্তু মার্শাল্লকে বৈধ ডিক্লেয়ার করেছে যতটুকু আমি জানি। এখন তো এবার তো পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে, আমি বলছি তা। তারপরে একটা প্রশ্ন থাকে যে যদি গণতন্ত্রের কথাই চিন্তা করি, তাহলে জনগণই প্রধান, জনগণ যে কোনো চেঞ্জ ওভারকে ওরা জনগণ এটা গ্রহণ করছেন কি না, এবং এর অল্টারনেটিভ কিছু ছিল কি না, এটা একটা প্রশ্ন চিন্তা করতে হবে। তখন কিন্তু বড় বড় দলের নেতারাই, শুধু যারা পাওয়ারের থেকে চলে গেছেন তারা ছাড়া, সবাই কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না, এটাকে ওয়েলকাম করেছেন, ভালো বলেছেন, কাজেই গ্রহণযোগ্য ছিল। তারপরে বাদ দিলাম, তারপরে আমি না শেষ করে নিই, সপ্তম সংশোধনীর ব্যাপার নিয়ে একটা মামলা হয়েছিল, সেখানে কিন্তু এরপরেও যেটা বলি 91 পরেও শুধু ওনার টেক ওভার করাটা এবং 2086 সালের 10ই নভেম্বর পর্যন্ত যতদিন উনি মার্শাল ল ছিল সেই সময়টাকে অবৈধ করা হয়েছে, বাকি সময় কিন্তু বৈধভাবে বলা হয়েছে। তার মানে উনি বৈধভাবে যতক্ষণ, যখন উনি পদত্যাগ করেছেন তখন উনি বৈধ সরকার ছিলেন এবং একটা সাংবিধানিক সরকারের প্রধান ছিলেন, উনি নিজে রেজিগনেশন দিয়েছেন সংবিধানসম্মতভাবে, সংবিধান যেভাবে বলা আছে সেইভাবে একজনেরকে তিন দলের জোটে ক্ষমতা দিয়ে উনি আবার তাকে দিয়েছেন, শুধু সংবিধান লঙ্ঘন হয়েছে পরবর্তীকালে যখন প্রধান বিচারপতি আবার চলে আসছেন, সংবিধান
আবেদন আবার সংশোধন করা হয়েছে, কিন্তু ওটা ওনার ওনার ওর মধ্যে কোনো দায় দায়িত্ব নেই। কাজে ওনাকে না আমি এটা বলিনি, কারণ এগুলো আমাদেরকে জানাতে জনগণ তো জানা উচিত। তাহলে ওনাকে স্বৈরাচার বলা হয় কেন? তো উনি তো যখন চলে গেছেন ওনাকে বিতাড়িত করা বা এরকম পদত্যাগকে বাধ্য করা এরকম বলা হয় কেন? যদি বলা হয় যে জনগণ ওনার বিপক্ষে ছিল, তাহলে উনি যখন ওনাকে ছেড়ে ওনাকে যখন উনি পদত্যাগ করলেন তখন ওনাকে নির্বাচন করতে না দিয়ে কথা ছিল নির্বাচন করতে দেওয়া হবে, ওনাকে জেলখানা না হলো, ওনার পার্টি সবাইকে নির্বাচন করেছেন। আচ্ছা, নির্বাচন করেছেন তাও জনগণের প্রেসারে নির্বাচন করতে দেওয়ার প্রথমে অ্যালাউড করা হয়নি, তাহলে জনগণ প্রেসার দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করতে বাধ্য করেছে। তখন তার জনসমর্থন ছিল এবং নির্বাচনের পরে তো প্রমাণ হলো তার জনসমর্থন ছিল, এবং তার জনসমর্থন পাঁচ বছর পরে যখন উনি নির্বাচন করছেন তখনও তার জনসমর্থন ছিল, এবং এরপরে উনি যখন যেখানে নির্বাচন করছেন সবসময় আমি বলি রুলও শোনাবে না, 2001 কিন্তু উনি নির্বাচন করতে পারেন নাই, কারণ উনি হাইকোর্টের যে সর্বোচ্চ যে জায়গা যে দণ্ড হওয়ার কারণে, দুর্নীতির মামলা দণ্ড হওয়ার কারণে, নৈতিক স্খলনজনিত কারণে সাংবিধানিকভাবে আইনগতভাবে উনি 2001 ইলেকশনে অযোগ্য ছিলেন। এরকম বাংলাদেশের রাজনীতি না, পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় আছে, অনেক বড় বড় নেতা তারা বিভিন্ন মামলায় তাদেরকে বিভিন্নভাবে আটক করে দেওয়া হয়, নির্বাচনে আটক করার কথা বলছি না, শুধু জেলে আটক করা হয়, নানান অ্যালিগেশন দেওয়া হয়, এগুলো রাজনৈতিকভাবে চিন্তা করলে উনি এই সমস্ত এইখান থেকে উনি একটা উত্তর না, আমি বলেছি যে একটা কথা হলো উনি স্বৈরাচার, এই কথাটার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। একটা কথাই শুধু আমার মনে হয়েছে যে উনি কতগুলো সংস্কারমূলক কাজ হাতে নিয়েছিলেন, যেটাতে অনেকেই বিরোধী দল তখন তৎকালীন যারা ছিল তারা বিভিন্নভাবে বাধা দিয়েছে, তারপর সেগুলো কিন্তু জনগণের দ্বারা সমর্থিত হয়েছিল। তার মানে উনি গণঅধিকৃত ছিলেন এটা কেমন করে প্রমাণিত হলো? উনি স্বৈরাচার ছিলেন কিভাবে প্রমাণিত হলো? এগুলো ক্ষমতা যুদ্ধ হয়েছে সেটা একটি ক্যারেক্টার, ক্ষমতা শুধু ক্ষমতা গণ অভ্যুত্থানও হয়নি, তাহলে ওনাকে জনগণ ভোট দিল কিভাবে? সেটা কেউ সমর্থন করতে পারে তার এলাকার। তারপরেও তো উনি এখন লাস্ট ডে পর্যন্ত উনি কোনো ইলেকশনে হারেননি, কোনো সময় উনি কোনো ইলেকশনে পরাজিত হননি, যখন যেখানে দাঁড়িয়েছেন ঢাকায় ঢাকায় নির্বাচিত হয়েছেন, তাহলে উনি জনগণের থেকে প্রত্যাখ্যাত হলেন কোথায়? এই প্রশ্নের জন্য নিশ্চয় আরো বেশি গবেষণা করে এটা জবাব একসময় হবে, কারণ রাজনৈতিকভাবে তো এটা জবাব আছেই। আমি আরেকটা রাজনৈতিকভাবে যেটা আছে সেটা আমি সেটাই বলতে চাচ্ছি বারংবার, যে এগুলো শুধু একটা কথা বারংবার বলে চালু করা হচ্ছে। স্বৈরাচার তো উনি ওটা একটা সাংবিধানিক সরকারের উনি প্রধান ছিলেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছিল, উনি পদত্যাগ করে চলে গেছেন। তাহলে কি আপনি বলছেন জাতীয় পার্টিকে আর সেই লিগেসি বহন করতে হবে না? জাতীয় পার্টি এটা থেকে যেটা বলতে চাই এখন আমার মনে হয় এটা জাতীয় পার্টিকে খারাপ হিসেবে আসবে না, এটা ভালো হিসেবে আসবে। হি ওয়াজ এ পপুলার পলিটিক্যাল লিডার এবং উনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যার জন্য জনগণ কোনোদিন ওনাকে প্রত্যাখ্যান করে নাই এবং জাতীয় পার্টিকেও প্রত্যাখ্যান করে নাই। হয়তো সেই কারণে জাতীয় পার্টি গত 3 টার্মে সবসময় সরকারি দলের সঙ্গে ছিল, যাতে কোনো বিপদে না, ওটা আমি বলি বিপদে পড়ে না, সেটার জন্য সরকারি দল বিএনপির সময় আমরা সরকারি দল ছিলাম 3 টার্ম গত, আপনি যদি 8-14 সেটা অন্য কথা, সেখানে সরকারি দল আমি এটি বলি এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। আমি একটু বিরতির পরে এসে শুনবো বিস্তারিত, আমরা একটু বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আবার আমন্ত্রণ উপসংহারে আমাদের সঙ্গে আছেন জিম কাদের। জিম কাদের, আপনি বলছিলেন তাহলে কি আমি বলবো যে এইচ এম এর সাথে লিগেসি কাটিয়ে উঠতে পেরেছে জাতীয় পার্টি না, সেটিকে ঐতিহ্য হিসেবে ধরে আপনি দলের জন্য ভালো হবে? আমি তো মনে করি যে উনি দেশের জন্য ভালো কাজ করেছেন এবং দেশবাসী সেটা রিকগনাইজ করেছে, এখনও করে, এবং এটা নিয়ে আমাদের অহংকার করার বিষয় আছে, এটা নিয়ে লজ্জার কিছু বিষয় নেই। এবং বিশেষ করে আমি লাস্ট ওইটি বলি যে আন্দোলন হয়েছে যা করেছেন দেশপ্রেমিক, নিশ্চয়ই ওনারা ভালো উদ্দেশ্য নিয়েই করেছিলেন, কোনো সন্দেহ নেই, তবে উনি কিন্তু পদত্যাগ করে চলে গেছেন, উনি আবার নির্বাচন করে জনগণের সমর্থন পাবেন বা পাবেন না এটাই ছিল চ্যালেঞ্জ, তো সেইটা চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। পরে ওনাকে নির্বাচনে সমান সুযোগ দেওয়া হয়নি, বক্তৃতা দিতেও দেওয়া হয়নি, কিন্তু তারপরে 91 পরে যে সরকার আসলো, প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে চেঞ্জ করে যে পার্লামেন্টারি সিস্টেম করে 70 ধারা দেওয়া হলো, এটা বুঝে হোক আর না বুঝে হোক এটা কিন্তু একটা
সত্যিকার অর্থে গণতন্ত্রায়নের পথে এটা গণতন্ত্রায়ন হয়েছে। আমি মনে করি যে এটা এটা যারা এক্সপার্ট তাদের এটা নিয়ে চিন্তা করা উচিত যে এটা কি গণতন্ত্র হয়েছে সত্যিকারে। প্রস্তাব বা মোশন আনেন না কেন সংসদে? আমি কথা বলেছি, আমি যেটা বলেছিলাম যে আপনি সম্পূর্ণভাবে যদি উঠিয়ে দেন সেটা তো কোনো অসুবিধা নেই, কেননা আমি মনে করি বাংলাদেশের জনগণ ভোট দিতে কোনো সময় ভুল করে না। যেটা অ্যাসিউম করা হয় যে বাংলাদেশের মানুষ ভোট দিতে গিয়ে এমন লোককে ভোট দেবে যে তারা বেচাকেনা হবে, বাংলাদেশের মানুষ, তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের উপযুক্ত নয়। আপনি গণতন্ত্রের জন্য ফাইট করছেন কিন্তু বলছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের উপযুক্ত নয়, তত বলছেন ওইটাও যদি ধরে নেন তাহলে আপনি অন্ততপক্ষে তিনটি জায়গায়, একটি হলো যখন নো কনফিডেন্স সরকার গঠনের সময় সরকারি দলের লোকরা যেন ভোট দিতে বাধ্য থাকে, বাজেট পাসের সময় এবং নো কনফিডেন্স দায়িত্ব পালন করেছেন 1970 সালে, তা নির্বাচন ব্যবস্থা কি ঠিক আছে? শুধু জনগণকে কেন দোষ দিবে? নির্বাচন ব্যবস্থা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনি যদি আচ্ছা এটা নিয়ে এটা তো বলবেন, আমরা একটা নির্বাচন, একটা কথা শুধু বলতে চাই, আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম নির্বাচন ব্যবস্থার, যে সেটা হবে প্রপোর্শনাল সিস্টেম, এটা এটার একটা, এটা হয়তো অনেক দূরবর্তী, আমরা তো পরবর্তী সেটা আলোচনা করবো। যেমন আমার ছোটো কয়েকটি প্রশ্ন এখন আছে। সাম্প্রতিক রাজনীতিতে একটি বড় বিতর্ক হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, জাতীয় পার্টির কোনো অবস্থান আমরা খুব পরিষ্কার দেখছি না। না, কোনো রাজনৈতিক দলেরই অবস্থান পরিষ্কার না, কারণ আমরা ছোটোবেলা থেকেই, আমরা যেটা আমাদের ধর্ম শিক্ষক বা যারা আমাদের ইসলাম ধর্মের শিক্ষক এনাদের কাছে শুনে আসছি যে পুতুল, যে কোনো জীবন্ত জিনিসের ছবি আঁকা বা পুতুল করা এটা হারাম, মানে শরীয়ত অনুযায়ী এটা ঠিক না। কিন্তু তখন থেকে আমরা ছবিও আঁকা এঁকেছি বা সবাই এঁকেছে, যে ছবি টাঙিয়ে রেখেছে, মূর্তি বানিয়েছে, এটা নিয়ে সমাজে কোনো কোনো সমস্যা সৃষ্টি হয়। আমি এই জন্য বলছি গান বাজনা এটা অনেকে শুনেছি আরাম শরীয়ত অনুযায়ী গান বাজনা বাংলাদেশে হয়, বাংলাদেশের মানুষ একটা মধ্যপন্থী টাইপের মানুষ, এনারা যেমন ধর্মের ব্যাপারেও যাতে তাদের সমান আন্তরিকতা আছে, আবার এর বাইরেও কিছু নিজস্ব কালচার আছে তাতে দিয়ে গাইডেড হয়। কাজে আমি মনে করি যে এগুলো নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে যাওয়াটা উচিত নয়, মানে একদম এক্সট্রিম কোনো জায়গায় যাওয়া উচিত কোনো অবস্থা। সকলেরই সেন্টিমেন্টকে আমরা মূল্য দেব, কিন্তু কতগুলো জিনিস ধারাবাহিকভাবে চলে আসছে। ভাস্কর্য তো আজকে শুরু হয়নি, ভাস্কর্য তো প্রত্যেক সরকারের আমলেই হয়েছে, এর আগে হয়েছে, তার আগের সরকারের আমলে হয়েছে, ভাস্কর্য তো হঠাৎ করে নতুনভাবে শুরু হয়েছে তা নয়। এখন কেউ হয়তো পছন্দ না করতে পারেন, আর ইসলাম ধর্মের অনেক জিনিসই তো আছে যেগুলো আমরা 100% ফলো করতে পারছি না, এটা তো বাস্তবতা। আমি যদি জোর করে চাপিয়ে দিতে চাই তাহলে তো এটা এক ধরনের অত্যাচার হবে মানুষের কাছে। আমরা রোহিঙ্গার ব্যাপারে একটু সরকারকে একটু দেখছি যে সরকার সমস্যার মধ্যে আছে, আজকে স্থানান্তর হওয়ার কথা ভাষান্তর, সেটা সর্বশেষ অবস্থাটা হয়তো আমরা জানবো, কিন্তু আপনি যদি বলেন এই ব্যাপারে সরকারের পদক্ষেপ কি ঠিক আছে রোহিঙ্গাদের ব্যাপারে? আমি তো অল্টারনেটিভ কিছু দেখি না, রোহিঙ্গারা এসে গেছে, এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি ওগুলোকে ঠেকানোর চেষ্টা করতেন তাহলে হয়তো ওদেরকে যদি ঠেকানো হতো কোনো কারণে তাহলে ওরা সব জেনোসাইড হতো, মানে 8-10 লক্ষ লোক হয়তো মারাই যেত, পিছন থেকে মেশিন গানে গুলি করছে। এখন ওনাকে মানবিক দিক বিবেচনা করে জীবন রক্ষার্থে এদেরকে আনতে হয়েছে, এখন এনেই ফেলেছেন, যখন ওরা যখন আর নিচ্ছে না বা কোনো ব্যবস্থা করা যাচ্ছে না তখন এদের থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে যতটুকু সম্ভব। বাংলাদেশ তো রিসোর্সফুল কান্ট্রি নয়, কাজে আমাদের রিসোর্সে যেভাবে সম্ভব সরকার চেষ্টা করছেন। আর কোভিডের ব্যাপারে আপনার মত কি? করোনার যে ব্যবস্থাপনা সরকার করছে আপনি সন্তুষ্ট? না, আমি এটাতে সন্তুষ্ট নই, এটা আমি সংসদেও বলেছি। বেশিরভাগ মানুষ বেসরকারি চিকিৎসা নিচ্ছেন, বেসরকারি হাসপাতালগুলোতে কাজ করছে, সেখানে কিছু হচ্ছে কাজ, সরকারি পর্যায়ে যেটা সাধারণ মানুষের একমাত্র আশ্রয়স্থল যাদের পয়সা নেই তারা সরকারি হাসপাতালে সুযোগ সুবিধা পেতে চায়, সেখানে কোভিডের চিকিৎসার ব্যাপারটা, করোনার চিকিৎসা তো সরকারি হাসপাতালে বেশি হলো, সরকারি হাসপাতালে বেশি করোনা চিকিৎসা হয়নি, আমার ধারণা বেসরকারি হাসপাতালে বেশি হয়েছে। সরকারি হাসপাতাল বলতে আমি শুধু ঢাকার হাসপাতালের কথা বলছি না, আচ্ছা ঢাকার সিএমএইচ বা পিজি হাসপাতালের কথা বলছি না, গ্রামের গঞ্জে যেগুলো হসপিটাল যেটা জেলা হাসপাতাল, যেমন আমি উত্তরবঙ্গে আমার জানা মতে রংপুর বিভাগের মধ্যে শুধু রংপুরে একটা করোনার জন্য হাসপাতাল, তার মধ্যেও ওই লাইফ সেভিং যেটা সাপোর্ট ইউনিট এগুলো এখনও লাগেনি, এখনও ওখানে ফিট করা হয়নি। যারা সাধারণ লোক কিন্তু পয়সা দিয়ে বেশি দাম দিয়ে চিকিৎসা নেওয়ার মতো উপযুক্ত তাদের নাই। আমরা ভ্যাকসিন নিতে প্রস্তুত, ভ্যাকসিন সেরামের সাথে চুক্তি হয়েছে, তা ভ্যাকসিনের ক্ষেত্রে তো বাংলাদেশ একটু অগ্রসর আছে বলেই সবাই বলছে সরকার, সেটা কি আপনি বিশ্বাস করেন যে আমরা সময় মতন ভ্যাকসিন পেয়ে যাব? না, বিশ্বাসের তো কিছু কারণ নেই, আচ্ছা যখন কথা বলার পরে যদি না হয় তখন আমরা দুঃখ পাই বা আমরা এটাকে উদ্বিগ্ন হই,
যেমন আমরা মনে করেছিলাম যে কোভিডের জন্য মোকাবেলায় গ্রামে গঞ্জে চিকিৎসা ব্যবস্থাটা আরও অন্যভাবে শক্তিশালী করা হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই যে শহর কেন্দ্রিক কিছু এবং বিশেষ করে ঢাকা কেন্দ্রিক কিছু তাও বেসরকারি পর্যায়ে হয়েছে, সরকারি পর্যায়ের উদ্যোগগুলি আমার কাছে খুব বেশি। করোনা শেষ হলে বা করোনা যদি অবসান হয় আমরা কি রাজপথে আবার সক্রিয় দেখবো যাত্রী পাঠিয়ে এই সমস্ত ইস্যুতে? কারণ ধানের দামও কিন্তু এবার বেশি, ধানের মৌসুমে ধানের দাম বেশি বা কমের জন্য নয়, আমাদের দেশে যেটা আমি এটা সংসদে কিন্তু এটাও বলেছি আমি যে জিনিসপত্রের দামগুলি কোনো নিয়ন্ত্রণ থাকে না, কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে নেই, কিছু লোক এটাকে পুরো ম্যানিপুলেট করছে। আলুর দাম হয়েছে সেই দাম হলো না, ধানের চালের দাম নির্ধারণ করলো সেটা হলো না। আলুর কথাটা আমি সংসদে বলেছি যে দেখা গেল, আমি নিজে স্টাডি করে দেখেছি, দেখা গেল সেই সময় আলু এক্সপোর্ট করা হয়েছে, আশেপাশের দেশগুলিতে শর্টেজ ছিল, আমাদের দেশে তখন কিন্তু আলুগুলো এসে গেছে আড়তদারদের হাতে, কৃষকের হাতে না, তখন এরা এখানেও এক্সপোর্ট করে মুনাফা করছে, আবার এখানে শর্ট হওয়াতে দেশে একটা দাম বেড়ে গেল, ওখানেও একটা মুনাফা করছে, কিন্তু এগুলো দেখার দায়িত্ব ছিল সরকারের। কিন্তু যে দাম বেঁধে দেওয়া হলো সেটা কৃষক বেঁধে দেওয়ার দাম দিয়ে, সেটা আমি প্রথম দিনই বলেছিলাম যে আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম বেঁধে দেওয়া দাম দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এইটা কমিউনিস্ট কান্ট্রি বা ওসব যা হতে পারে আমাদের মতো দেশে বা কোনো দেশেই প্র্যাকটিক্যালি হয় না, কোনো দেশে এটা সম্ভব না, এটা ইকোনমিক্স এবং অর্থনীতির নিজস্ব স্বাভাবিক ধারায় ধারাতে জিনিসের দাম কন্ট্রোল ম্যানেজ করতে হবে, সেটাই সেখানে আমাদের মনে হয় কিছুটা কিছু গাফিলতি হয়েছে। আর একটু যদি বলেন যে এই সরকারের ত্রুটি তুলে ধরা বা জনগণের কাছে জবাবদিহিতা তুলে ধরা দরকার সংসদ। আমরা রাজপথে হয়তো খুব বেশি এখন মানুষ মানতেও চায় না, কারণ অর্থনীতির চাকা যত তো চলছে আমরা যত উন্নয়ন দিকে যাচ্ছি মানুষের রাজপথের আন্দোলন চায় না, আপনিও বলছিলেন সেটা, তাহলে সংসদে আরেকটু শক্তিশালীভাবে প্রতিবাদ বা সরকারের ত্রুটি তুলে ধরার ক্ষেত্রে জাতীয় পার্টি বা 20 জন এমপি দিয়ে কি সেটা সম্ভব আদৌ, সেটাও যদি বলেন। না সম্ভব না বলছি না, কেননা আমরা তুলে ধরছি, এমন কোনো পয়েন্ট কেউ বলতে পারবে না যেটা আমি বললাম, যেটা তারা আলাপ আলোচনা করছে তারা চায় যেটা সরকার জানুক বা সরকারের কিছু করুক সেগুলো আমরা সংসদে তুলে ধরছি। কিন্তু আমি যেটা বললাম 140 হলেও একই অবস্থা, আমি তো ছিলাম সব সংসদে যেখানে অনেক মেজরিটি ছিল 120-30-40, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় স্পিকারও সময় দেয় না, অনেক সময় কথা বলতে গেলে অর্ধেক কথা বলে থামিয়ে দেয়, অনেক সময় দেখা গেলো সরকার কথাটা কোনো পাত্তাই দিল না, এই ধরনেরই হয়েছে। আমি কোনো কোনো সরকারের আমলেই সংসদটাকে খুব কার্যকর করা যায়, কার্যকর সংসদের জন্য কী করা দরকার আপনি যদি এক মিনিটে শেষ করেন, আমাদের সময় শেষ, কার্যকর সংসদ তাহলে আমি মনে করি সংসদীয় পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে 100% সংসদীয় ভেজাল সংসদীয় পর্যন্ত নয় করতে করা উচিত, যা আর যদি না করতে পারি তাহলে অন্য কোনো পদ্ধতিতে যাওয়া উচিত, কিন্তু এইভাবে মানে ব্যালেন্স যদি না থাকে, সরকারকে ব্যালেন্স করার মতো যদি কোনো কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান আমাদের না থাকে তাহলে জনপ্রিয় দল যদি সব থেকে বেশি আসন পেয়ে যায় তাহলে বিরোধী দলের আসন তো এতটুকুই থাকবে, তাতে কতটুকু কথা বললে আর কতটুকু কাজ হবে? কথা বললে কাজ হবে এখনকার পদ্ধতিতে যতটুকু সরকার চাইবে ততটুকু। আচ্ছা, তার মানে কি সেটাও সংসদীয় গণতন্ত্র একটা লিমিটেড গণতন্ত্র? না আমি তো বললাম যে না, সংসদীয় গণতন্ত্র হলে সরকারকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে, যেটা ইংল্যান্ডে আছে ইন্ডিয়াতে আছে, যে সরকার একটা কিছু করে পার পাবে না, কেন সরকারি দলের লোকরাই তাদের বিরুদ্ধে ভোট দেবে। ইন্ডিয়াতে অবশ্য একটু রেস্ট্রিক্টেড আছে, 1/3 একসঙ্গে হতে হয় দলের, তারপরেও করতে পারে, ধরো সরকার পতন হয়ে যায় এবং মন্ত্রীদেরকে সবসময় হুঁশিয়ার থাকতে হয় যে আমার দলের লোকরাও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ এবং সংসদীয় গণতন্ত্রের একটা সংস্কার দরকার বলে আপনি মনে করেন? শিওর। আপনাকে ধন্যবাদ জি এম কাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শুক্রবার রাতে, থাকবেন নতুন দিন, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে, থাকুন 24 ঘন্টা।